ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আবরকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন গরুর চনা বা পেশাব ইত্যাদি লেগে গেলে বা হালাল পশুর পেশাব বিটা ইত্যাদি লেগে গেলে কাপড় নাপাক হবে কিনা হ্যাঁ এখানে একতলাফ রয়েছে অলামায় দিনে দুটি অহিমত রয়েছে তবে সব থেকে কোরআন হাসিনকরবর্তী অহিমত হলো যে হালাল পশু যে সমস্ত পানিগুলি আমাদের জন্য খাওয়া হালাল তার এই বিটা পেশাব এগুলি নাপাক নয় বরং এগুলি পাক সুতরাং এগুলি যদি কাপড় চোপড়ে লাগে সে কারণে না তবে আমাদের সুস্থ রুচি এটাই যে ওটা ধৌত করে ফেলবে সুতরাং দ্রুত ধৌত করে নেওয়া উচিত কিন্তু মশলা হিসাবে আমরা বলবো মশালা হিসেবে আমরা বলবো যে এগুলি লাগলে কাপড় না পাক হয় না আর হালাল পানির যে পেশাব মলমূত্র এগুলো যে নাপাক নাই এর মল এর প্রমাণ হিসেবে আমরা পেশ করতে পারি সৈবকারে হাদিস যখন কিছু না মুসলিম মদিনাতে রাসূউল্লাহ আসাম নে করে অভিযোগ করল অসুস্থতার মানে আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে তখন রাসূউল্লাস আসাম তাদের নিকটে প্রস্তাব দিয়েছে বলেছিলেন যাও তোমরা বায়তুল মালের যে উট রয়েছে এই উঁটগুলির পেশাব এবং দুধ খাবে তাদেরকে ওটের দুধ এবং পেশাব খেতে বলেছিলেন চিকিৎসা হিসেবে এবং তারা খেয়ে সুস্থ হয়ে গেছিল কিন্তু তাদের মনের ভিতরে কুটবুদ্ধি জেগেছিল তারা মোর্ত হয়ে গিয়েছিল এবং ওই নিয়ে ডাকাতি করা শুরু করেছে উঁটের ডাকাল হত্যা করে ওগুলি নিয়ে ভাগতে শুরু করেছিল মানে মোরতাদ হয়ে গেছিল তারা সাহ তাদের পিছনে পাঠিয়ে দিয়েছিলেন লোকজন তাদেরকে ধরে এনে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এবং হত্যার বদলে হত্যা করা হয়েছিল তো যা হোক লম্বা ঘটনা সহি বখারি তো এখান থেকে প্রমাণ যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তাদেরকে উটের মুথ এবং দুধ উভয়টা খেতে পারছে দুধ তো বৈধ হালাল জিনিস কিন্তু মুথ খেতে কেন বললেন মুথ খেতে বলেন চিকিৎসা হিসেবে আর রসুল্লাহাম অন্য হাদিসে জানা যায় যে হারামে কোনো চিকিৎসা নেই সুতরাং এটা যদি হারাম হতো মুতটা বা নাপাক হয়তো তাহার সু উল্লাসের আদৌ তাদেরকে নির্দেশ দিতেন না এই জন্য অধিকাংশ আলাম কেরাম এদিকে গিয়েছেন যে হালাল প্রাণীর বেটা এগুলি নাপাক নয় বরং পাক হালাল প্রাণীর বেটা অর্থাৎ মনমূত্র পেশাব পেশাব এগুলি সব কি না পাক এবং ক্ষেত্রভিষে এগুলি চিকিৎসা হিসেবে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই সাহাব আয়কারাম যুদ্ধ করেছেন উটের উপরে চড়ে বিশেষ করে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন তো এটা সাহাবি জীব জন্তু যে কোনো সে পেশা করিতে পারে তো সাহাবাই কারাম এ কারণে তাদের কাপড় চোর ধরতে করেছেন মানে মর্মে কোনো হাদিস পাওয়া যায় না সহি কোনো হাদিস পাওয়া যায় না অথচ এটা মানে জানাশোনা কথা যে সাহাবা কেরাম এই জন্তুগুলির পিঠে চড়ে তারা কি যে হাত করেছেন হজ করেছেন ইত্যাদি আর এগুলো যে কোনো সাপে সাপ করিতে পারে তো এগুলির বেটা না পাক মেয়ে বিশুদ্ধ কোন দলিল পাওয়া যায় না ঘোড়া বেটা এগুলো হারালের জন্য যে ঘোড়া খাওয়া তো হারাল বখরেশের ভাদসে রয়েছে আসমার দিলান বলছেন বকর মেয়ে আসমার দিলান হুমা বলছেন নাহার তো ফারাসান আল্লাহ রসবিল্লাহ আমরা রসব সাহ জামানে একটি ঘোড়াকে জবাই করেছিলাম নহর করেছিলাম এরপরে আমরা ওকে খেয়ে ফেলেছিলাম তো হালাল যে সমস্ত প্রাণী এই প্রাণীগুলির বিটা না কাজে কাপড় চোপড় লেগে গেলে কোন সমস্যা হবে না শুধু উঠ কেন উঠ গরু মুরগি বকরি ছাগল যত প্রকার হালাল প্রাণী রয়েছে এগুলির মূত্রের কারণে কাপড় না পাক হয় না যদি আমরা আমাদের রুচিতে কোলাই না তো আমরা ধুয়ে ফেলবো অবশ্যই কিন্তু এগুলি না পাক নয় আল্লাহ আলাম